রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স, বিবিসি, এএফপি, স্কাই নিউজ, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া সহ অনেক গণমাধ্যমে উঠে এসেছে ঝুঁকিপূর্ণ ভবন, নিরাপত্তার অভাব এবং অগ্নিকাণ্ডের ভয়াবহতার খবর। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ছয়তলা ভবনের আগুনের প্রাণহানির খবর উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরে ভবনের অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রায় একই ধরনের খবর দিয়েছে বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটি লিখেছে কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্ট থেকে ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেয়া হয়। ওই ভবনে আরও রেস্টুরেন্ট ছিল। ভবনটি যে বিপজ্জনক ছিল আর প্রতিটি ফ্লোর এবং সিঁড়িতে গ্যাসের সিলিন্ডার ছিল, এটাও উঠে এসেছে বিবিসির রিপোর্টে। আগুনের এ খবর দিয়ে ইন্ডিপেন্ডেন্ট লিখেছে গত কয়েক বছরে বাংলাদেশে বহু নতুন ভবন গড়ে উঠেছে, এগুলোর অধিকাংশই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। ত্রুটিযুক্ত গ্যাসের লাইন, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং নিম্নমানের বৈদ্যুতিক সংযোগ থেকে ঘটছে এসব অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সবগুলো গণমাধ্যমেই হতাহতের বর্ণনা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকের বরাতে। অন্যদিকে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে লিখেছে নিরাপত্তার অভাবে কারখানা এবং বাসভবনে আগুনের ঘটনা বাংলাদেশে নিয়মিত হয়ে উঠেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।